আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লালস ব্লগার। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কর্মব্যস্ত জীবনে একঘেয়ামি কাটাতে কারি না ভালো লাগে। একঘেয়ামি দূর করার জন্য বেড়াতে গিয়েছিলাম গ্রিনভ্যালি পার্ক লালপুর নাটোর। আমার আজকের ভিডিওটি হলো গ্রিনভ্যালি পার্ক লালপুর নাটোর নিয়ে। বনলতা সেন, চলনবিল, উত্তরা গণভবন, মিনি কক্সবাজার, পাটুল ও কাঁচাগোল্লার জন্য আগে থেকে দেশবাসীর কাছে বিখ্যাত হয়ে আছে নাটোর জেলা। এবার নাটোরকে আরো এক ধাপ রাঙিয়ে তুলতে দেশের বিপুল সংখ্যক বিনোদন প্রেমী ও দর্শনার্থীদের সুবিধার্থে নাটোরের লালপুরে তৈরি হয়েছে গ্রিনভ্যালি পার্ক। এটি ঈশ্বরদী থেকে 13 কিলোমিটার ও রাজশাহী বাঘা থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত। বাংলা সাহিত্যের রোমান্টিক নায়িকা বনলতা সেন। বিনোদনের জন্য গ্রিনভ্যালি পার্কে রয়েছে স্পিড বোর্ড, প্যাডেল বোর্ড, বুলেট ট্রেন, নাগরদোলা, আরো অন্যান্য রাইড আছে ইত্যাদি। গ্রিনভ্যালি পার্কে প্রবেশ মূল্য ও প্রতিটি রাইডের আনন্দ উপভোগ করতে জনপ্রতি মূল্য 50 টাকা। আরো রাজশাহী, পাবনা ও কুষ্টিয়া জেলার প্রায় মধ্যবর্তী এলাকা লালপুর হওয়ায় সড়ক, রেল ও নদীপথে যোগাযোগ ব্যবস্থা বেশ স্বাচ্ছন্দ্য বোধ করবে। কর্মব্যস্ত জীবনে ঘোরাফেরা আমাদের বেশ ভালোই হলো। চলুন ঘুরে আসি গ্রিনভ্যালি পার্ক।
আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।